যাদের শরীরে ঘন ঘন টিউমার হয় তারা খেয়াল রাখতে হবে আমাদের লবণটা আয়োডিন দেওয়া কিনা। সাদা লবণের ভিতরে একটু লেবুর রস দিলে যদি ওইটার রঙের পরিবর্তন আসে সাদার, তাহলে বুঝতে হবে এর ভিতরে আয়োডিন আছে। রঙের পরিবর্তন না আসলে বুঝতে হবে লবণে আয়োডিন নাই। এই জাতীয় লবণ আমাদেরকে কিছুতেই খাওয়া চলবে না, এক নম্বর। দুই নম্বরে আপনাকে খেয়াল রাখতে হবে, নিরোগ থাকতে হলে, সুন্দর থাকতে হলে, ওয়েলি থাকতে হলে, সুশোভিত থাকতে হলে, সুশোভিত বলতে চুলে বেশি চুল থাকা, ভালো স্কিন থাকা, গ্লেমার থাকা, এগুলি থাকতে হলে কিন্তু ভিটামিন সিকে আপনি বাদ দিতে পারবেন না। মানে সাইট্রাস গ্রুপের সকল খাবার আপনাকে পরিমাণে বাড়াই দিতে হবে। আপনি জাম্বুরা বেশি খাবেন, আপনি লেবু অনেক বেশি খাবেন, কমলা অনেক বেশি খাবেন, তরমুজ খাবেন অনেক বেশি। এছাড়াও আমাদের দেশের যে বাড়ি 13 বাড়ি 8 যে মাল্টাটা আছে এটা খুবই ভালো। আপনি ডেইলি পেয়ারা খাওয়ার অভ্যাস করবেন। আপনার দাঁতকে শক্তিশালী রাখার জন্য মুখ দিয়ে সব রোগ হয় শুরু। আমাদের যত রোগ হয় মুখ দিয়ে, মুখকে সুন্দর রাখতে হলে আপনাকে প্রতিদিন একটি করে নিম পাতা চিবাতে হবে। সকালবেলা নিমের ডালা দিয়ে ভালো করে দাঁত মাজতে হবে। আপনাকে কচি আমের পাতা দিয়ে দাঁত মাজতে হবে, কচি পেয়ারার পাতা দিয়ে দাঁত মাজতে হবে। চিরদিন ডায়াবেটিস মুক্ত থাকতে হলে প্রতিদিন একটি করে যদি আপনি পেয়ারার কচি পাতা খান একটু মধু দিয়ে, আপনার জীবনে কোনো দিন ডায়াবেটিস হবে না। আবার ডায়াবেটিস হয়ে গেলে কচি আমের পাতা খান, কচি নিমের পাতা খান, আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের সুগার লেভেল আপনার কন্ট্রোলে থাকবে। শুধু টাইপ টু বাদে, টাইপ টুটার ব্যাপারটা বলা যায় না, অনেকের মায়ের পেটে থেকে টাইপ টু ডায়াবেটিসের সৃষ্টি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।